শুভ পাশা আপু জীবন আছে বিজ্ঞানন্দন সুন্দর করে মাপ সাইবি সুন্দর করে বিদায় লই তারপর তুই নোয়াখালী চলে যাই আগামী পাঁচ বছর তুই ঢাকা শহরের মুখ দেখিচ্ছা যা ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু হাবু ভাইয়ের কাছে চামু কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয় এতে রে ফাইলে খুঁটতে একটা হোস দি যামু কিসে ভাইয়া শানগাজি কে রে শানগাজি কোনটা আয় তোর দিকে শানগাজি কে তুই উল্টা আরে দিকে শানগাজি কে বজ্জা বাজার নি শানগাজি কইতে মারি না বজ্জা বাজারে তো শানগাজি কেউ নাই কালিখাপুর বাজারে একজন আছে হাতে তো সেলুনের দোকানদার হাতের কাছে তো আয়ো চুল কেটছে ভাইয়া কোনায় থাকে হাতে অঙ্গা কোনায় থাকে তো জানি না বহুত আগে উঁচি হাতে নাকি ঢাকা চলিয়েছে ঢাকায় সেলুন দিয়ে দিচ্ছে সেলুনের মালিক হয়ে গেছে চলেন ভাই আর নেয় চুল কাটিয়ে লাই ঢাকায় হ্যাঁ অন ঢাকাতে তুই শিওর নি আয় তো শিওর ঠিক আছে তোর কালকে ধরে কাম হইব শানগাজি কোন সেলুন দিছে ঢাকা শহরে কোনায় থায় এটা খোঁজ খবর তুই কালকে ধরে আরে দিবি ঠিক আছে নি আচ্ছা কিন্তু আরে হালে আনে চুল কাটিয়ে না হাতের কাল দোয়ানে নাই কাটতাম না তুই যে হ্যানে যাবার খাড়া যা চেরার ফোনে দিতাম না কিসে ভাইয়া শানগাজি কি রোকে আরে তুমি কাবিলার ক্লোজ ছোট ভাই ধরে নিলাম যে মোদেরও ক্লোজ ছোট ভাই ধরিলাম আমরা সবাই মিললে এই ফ্ল্যাটে অনেকদিন ধরে থাকি কখনো এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু হঠাৎ করে এরকম একটা বাজে ঘটনা ঘটতে গেছে আরো তো একটা ঘটনা ঘটে গেছে ভাইয়া ওই ঘটনা বলার আগেই তোমার আবার কি ঘটনা ঘটতে গেল এত শরমে কাউরে কইতে মারি না কি হইছে আর নেগো রুমে মাইজের তলা টেঁ হাসো রাখছিলাম এই দুই দিন যাবত যে টেঁ এগুন নাই ওনাই কারে সব ধরুন কি আর করুন কারে কম কিছুই বুঝে না আর দুইটা লোকের সন্দেহ আর হাবু আর পাশা ওনা কি আর করতাম কনসে এই মেয়ে তুমি আসলে বেশি বোঝো ছোট মানুষ ছোট মানুষের মতো থাকতে পারো না তুমি কাদের সন্দেহ করছো জানো হ্যাঁ পাশার সন্দেহ করো 500 টাকার জন্য পাশার যদি টাহা লাগে তাহলে তোমার গলার টটি চাইপে টাহা লইয়ে যাবে চেনো বেটারে আর হাবুরের সন্দেহ করো মিয়া কার ফ্ল্যাটে থাও জানো মিয়া এটা হাবুর ফ্ল্যাট মিয়া হাবুর ফ্ল্যাটে আমরা সবাই মিললে থাকি হাবু ভাই অনেক বিশ্বস্ত একটা মানুষ পুরো ফ্ল্যাট দিয়ে রাখলো জীবনে এই চুল এহান থেকে এনে যাবে না বেটা আসছো হাবুরের সন্দেহ করতে মিয়া কিন্তু ভাইয়া এই দুইটা লোকেরই আর সন্দেহ হ্যাঁ মিয়া তুমি ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকো আবারও বলতে আসো হাবু আর পাশার কথা সুন্দর মতো থাকবা তুমি কাবিলার ছোট ভাই বললে কিছু বলি না আর তোমার তুমি মাথা মুথা ঠিক নেই মিয়া তুমি সব কিছু ভুললে যাও দেখো তোমার টাহা তুমি কই রাখছো মিয়া খুঁজতে দাও তোমার চায়ে যদি চিনি দিতে মানা করি তুমি গ্রিন টির মধ্যে চিনি দিয়ে খাওয়ান শুরু করে দাও মিয়া যাও দেখো টাহা কই রাখছো আর তুমি খুব বেশি চাটাম চাটাম করো একটু চুপচাপ থাকবা বুঝছো আচ্ছা ভাইয়া মানে সেটি আচ্ছা আমার ঘটনা কি কোন সে মোর ঘটনা কিছু না মুই এমনি তোমার ডাক দিয়েছিলাম ওই মুই একটা বইলে গেছি যাও আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস ওমা কি কর জিগার পকেটে 2 টাকা থাকে না হিয়া কয় 2000 টাকা আমনের পকেটে যদি 800 টাকা থাকে আমি আমনের 1000 টাকা দেবো সাইফ ওমান দেখান এই পাশে বেরায় এই শিমুল তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা থাকে না কয় টাকা থাকে আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হের কাছে একটাও নাই এটা আস্তা ফকিন নি এই করেন দিলে আমার কাছে টিয়া থেকে প্রমাণ দেখান আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস কি প্রমাণ আছে তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস আপনি চোখ কইতাছে আপনি ডাকাইতি করছেন এই বড় এই কার সাথে কিভাবে কথা বলো তুই জানো তুই আমার দাদুরে তুই চেনো আমি কি প্রমাণ আছে দেখান কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস আমনে চোখ কইছে আমি খেয়েছি তবে খেয়েছি না
বাসায় কোনো নাস্তা টাস্তা নাই ঠিকঠাক মতো, তোরে লইয়ে যাই নাস্তা করি একসাথে। ভাই নাস্তা মাস্তা করতাম না ভাইয়া, বাহার যাবো। আরে ভাইয়ার সাথে চল, ভাইয়া তোরে বিরিয়ানি খাওয়াবো। না ভাই বিরিয়ানি আর খেতাম না, আপনি একলা খান যান। হ্যাঁ বাস যাই। শিমল ওই তোরে বিরিয়ানি খাওয়াবো, তোকে খাইতে হবে, পেট ভরে খাইয়ে তারপর একসাথে আসবো। আমি একলা খান না ভাইয়া, আমি বাসা যাই। কথা বলবা না, মুই বলছি তুমি মোর সাথে বিরিয়ানি খাবা, তারপর পরে একসাথে বাইরে হবে, ঠিক আছে? আচ্ছা তাইলে একটা কাজ করি না, চুল কেন কাটি দিই? আচ্ছা কাটো মনে, চল। বুঝছি ওনারে মনে করো সিবা সারা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছে। নোয়াখালী যাবি, আমি আমারে কইতেছি নোয়াখালী তোর কামকাজ জোগাড় করে দিতে, আর জুতো এটা যে আমার হাতে ধরাই দিবে, আমার দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস ভাইয়া? আমি নোয়াখালী যেতাম না। তুই নোয়াখালী না গেলে তুই এখান তোর বাকি চলে যেত, তোর আমি এখান থেকে রাখতাম না। তুই যতদিন এখান থেকে থাকবি ততদিন আমার মান সম্মান নষ্ট হইবে, তুই এনে থাইচ্ছা। তার কারণ তোর যতদিন যাইতেছে তত তোর অধপতন হইতেছে, অধপতন হলে কোনো হলাই না, লগায় থাকতে রাজি না। আর ঘরে যাই, শুভ পাশা আপু জীবন আছে, বিজ্ঞান তোর সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাই। আগামী 5 বছর তুই ঢাকা শহরে মুখ দেখিচ্ছা, যা ভাইয়া। শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে যামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয়। হেতেরে পাইলে খুর্দি একটা ফোঁস দি যামু, খুর্দি ফোঁস দিবি কিলে। হেতে হেতে কি তো ছোড়ো নি, হেত তোর বড় ভাই না, তুই এতার পকেট তো টিয়া চুরি করে হেতার তুই খুর্দি ফোঁস দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছ। হ্যাঁ হেতে ডাইলে সন্ত্রাসী।